প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারির দাবিতে সরব বামেরা। বনগাঁর পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ পথ অবরোধ। প্রাক্তন বিধায়কের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন তারা। রবিবারেও সন্দেশখালীতে 144 ধারা অব্যাহত, বন্ধ ইন্টারনেট পরিষেবা। প্রাক্তন বন বিধায়ক নিরাপদ সর্দারকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। তার প্রতিবাদে জেলায় বিভিন্ন প্রান্তে দফায় দফায় আন্দোলনে নেমেছেন বামকর্মী সমর্থকেরা। তাদের দাবি, বাম নেতা নিরাপদ সর্দারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এদিন একই দাবিতে সন্দেশখালী যাওয়ার আগে নেজাত ফেরিঘাটে বামনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ DYFI এর অন্যান্য কর্মীদের আটকে দেয় পুলিশ। পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়ান বাম নেতৃত্ব। একই দাবিতে এদিন বনগাঁতে পথে নামেন বামকর্মী সমর্থকেরা। দলীয় কার্যালয় থেকে মিছিল করে বনগাঁ বাটার মোড়ে আসেন, সেখানে প্রতিবাদ সভাও করেন তারা। সভা থেকে দাবি তোলা হয়, দলীয় নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিনা অপরাধে CPIM নেতাকে গ্রেফতার করে সন্দেশখালীর মানুষের ক্ষোভকে প্রশমিত করা যাবে না। সন্দেশখালীর মানুষের যে তাদের যে ক্ষোভ, সেটাকে কখনোই প্রশমিত করা যাবে না, তাদেরকে আটকে রাখা যাবে না। পাশাপাশি সন্দেশখালী কাণ্ডে যারা এখনো বাইরে রয়েছে তাদের গ্রেফতার করতে হবে। সুমিত কর বলেন, সন্দেশখালীতে যারা অপরাধ করলেও পুলিশ তাদের না ধরে নিরপরাধ ব্যক্তিদের ধরেছে। সমাজ বিরোধীরা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে তারা পুলিশের কাছে রয়েছে। এ বিষয়ে বনগাঁ লোকাল কমিটির সম্পাদক সুমিত কর আরো বলেন, যে গত 3 দিন ধরে সন্দেশখালীতে মানুষের যে সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ ঘটছে এবং সেখানে তৃণমূলী নেতাদের যে অত্যাচার, নারী নির্যাতন, তার বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদ যখন চলছে, তখন অপরাধীদেরকে আড়াল করে তাদেরকে গ্রেপ্তার না করে নিরাপরাধ আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য এবং আমাদের খেতমুজির ইউনিয়নের রাজ্যের সম্পাদক কমরেড নিরাপদ সর্দার, তিনি সন্দেশখালীর প্রাক্তন বিধায়কও বটে, তাকে বিনা প্ররোচনায় বিনা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদে আজ আমরা এখানে মিছিল সংগঠিত করলাম। জানা গেছে ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18, তার মধ্যে মহিলা রয়েছেন 6 জন। অভিযুক্তদের এদিন কড়া পুলিশি পাহারার মাধ্যমে আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।